ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি যিকরান, আপনি আমার এমন একটা জিকির শিখিয়ে দেন, লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা, যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। সুবহানাল্লাহ, দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মূসা আলাইহিস সালামের মাথা থেকে পাবেন। ভেরি কিউরিয়াসিটি ছিল ওনার, বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন। আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি কালিমাতান, আল্লিমনি যিকরান, লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা, ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান, দিনে রাতে সব সময় এই জিকির আমি করব, আপনারে ডাকব, কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি, কেউ জানবে না। আল্লাহ বললেন, মুসা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন, মুসা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম কয়, মাবুদ এটা তো জাতীয় জিকির, সবাই জানে, জানে না, জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এমন কেউ আছে? কথা কন, জানেন না আপনারা? কথা বলেন, জানেন না? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন? আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ একটা জিকির, সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোশাস, এক্সেলেন্ট একটা জিকির, আনপ্যারালাল, কারো কাছে নাই, শুধু আমি জানবো আর আমি পড়বো। আল্লাহ বললেন, মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও, তাম বিশ্ব সাত আকাশ সাত জমিনটারে তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে। ও মুসা, তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও, লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই। চিৎকার করে পড়তে হবে, আল্লাহ আকবার। তার মানে নামাজ ও জিকির, কোরআন ও জিকির, এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি? কথা কন, বিশ্ব নবীর আল্লাহ বললেন, ও নবী ফাদাক্কির ইন্নামা আংতা, ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন, ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনি ওয়াজ করে শোনান, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার দারোগা বানিয়ে পাঠাই নাই, আপনি শুধু ওয়াজ করেন, কার কথা? চিল্লায় বলেন, কার কথা? আল্লাহ। কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায়, এই জন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন না, এটা ওয়াজিব। জুমার নামাজ যেমনি ওয়াজিব, জুমার খুতবা দেওয়াও ওয়াজিব। কথা বলেন, জুমার খুতবা ওয়াজিব, শোনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব। এই জন্য রাব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত, যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই, জুমার দিন খুতবা আছে, তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছেন। কি ব্যালেন্সড ইসলাম, কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান। প্রতিদিন জোহরের সময় ফরজ করা রাকাত, কিন্তু জুমার দিন ফরজ করা রাকাত, দুই রাকাত কমাইলো কেন? খুতবা, সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি, এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে, মানুষকে এডুকেট করতে হবে, ইনস্ট্রাক্ট করতে হবে। আপনাদের অনেক দায়িত্ব, ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার, আপনাদের অনেক দায়িত্ব। খতিব যারা, এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয়, এটা অনেক বড় দায়িত্ব। এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে। এই জুমার খুতবা, জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই, কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম, একটা নির্ধারিত সময়ে হয়, পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময়ে হয় নাকি? কথা কন, আমরা বক্তারা নির্ধারিত সময়ে মাইক পাই? কথা কন, কোনোদিন আটটায়, কোনোদিন নয়টায়, আজকে বসছি কয়টায়? কিন্তু জুমার খুতবার এটা চেঞ্জ হয়, কি বরকতের একটা জলসা, ওই দিন সবাই আসতে হয় মসজিদে, ফুল টাইম নামাজি এরা আসে, পার্ট টাইম নামাজি এরা আসে, বেনামাজি এরাও আসে, আস্তিক এরা আসে, নাস্তিক এরাও আসে, আওয়ামী লীগ আসে,
বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, জামাত ইসলাম আসে, হেফাজতে ইসলাম আসে, তাবলিগের ভাইয়েরা আসে, পীরের মুরিদেরা আসে, সবাই আসে। তাহলে এটা জরুরি দিন না? তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে, তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয়। কি করতে হয়? ধরে না রাখলে শ্রোতা উঠে যায়। কিন্তু জুমার খুতবা কি ধরে রাখা লাগে? কথা কোন ওঠার সুযোগ আছে? কারণ সামনে কি জুমার নামাজ, সুবহানাল্লাহ কইবেন না? এটা অনেক জরুরি। এজন্য জুমার খুতবা যারা দেন, এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর মাদানী ইনিংস কয় বছরের? 10 বছর। বিশ্বনবীর মাদানী ইনিংস শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে। বিশ্বনবী মসজিদে নববী তৈরি করার পর পর মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী একটা, দুইটা, পাঁচটা, দশটা না, মসজিদে নববীতেই 10 বছরের ইনিংসে 500টারও বেশি জুমার খুতবা দিয়েছেন, সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেন কত খুতবা? 500রও বেশি খুতবা দিয়েছে। মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই, মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো, বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন। এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো, ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন। এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে, এই সমস্যাগুলো নিয়ে বলতেন। এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল, এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন, সুবহানাল্লাহ। যেন খতিব যারা আছেন, জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ, ফ্রুটফুল হতে হবে, কোরআনের আলোকে হতে হবে। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এইদিকে দৌড় মারে, আর একবার ওই দিকে দৌড় মারে। ছোট বাচ্চাদের এরকম দৌড়াদৌড়ি আছে না নাই? রাজা মায়েরও আছে? ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না, বের করে দেন, বের করে দেয়, সর্বনাশ। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে, তারাবির নামাজে, জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে, পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লিয়ার কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন। পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোড় না থাকে, চিল্লা ফাল্লা না থাকে, তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে ডাকাত। এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে, 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে, ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেয়া হচ্ছে, সুবহানাল্লাহ কইবেন না? কুয়েতে আর একটা প্রজেক্ট করছে, ফজরের নামাজে মুসল্লি নাই, কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। কি কাজ এই প্রকল্পের? তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না, টাইমলি আসবে না, তাদেরকে মসজিদের টাকা দিয়ে, মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিস হয় না। ফজর তো অনেক দূরে, তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে, মসজিদে যাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি কোথায় যাও, কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আসে না নাই, সুবহানাল্লাহ কইবেন না? অটে প্রজেক্ট, অটে প্রজেক্ট, কত চমৎকার প্রজেক্ট! এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই? এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না, এদেরকেও নিয়ে যান, এরা হাসতে খেলতে চলতে ফিরতে। আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি, অনেক দেশে তারাবি পড়েছি রমাদানে, ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিচির করে, হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয়, বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন, কিছুক্ষণ শান্ত, দুই রাকাত পর আবার চিল্লাচিল্লি আছে না নাই? তো ওরা যদি না চিল্লায়, ওরা যদি লাফালাফি না করে, লাফালাফি কি 80 বছরের মুরব্বী করবে? কথা কয় না, মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে? ছোট বাচ্চারা লাফালাফি করবে, একজন আরেকজনের কামড় দিবে, কাঁচের গ্লাস ভাঙবে, এটাই পৃথিবীর সৌন্দর্য, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন, সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন, অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনের আয়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি? আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী। বিশ্বনবী বললেন না, অসুস্থ হই নাই,
কোরআনের আয়াত নাজিল হয় নাই, আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে, আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে, তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি। কি নবী ছিল, কি মায়া ছিল নাতিদের সাথে, হাসান হুসাইন বিশ্বনবী, যে নবী হচ্ছে সব নবীদের সর্দার, ওই নবীরে ঘোড়া বানায়া, বিশ্বনবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতো, বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাবরি চুল টেনে টেনে কয়ে এটা আমার ঘোড়া। হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। আর বলতেন রায়হানা চাইনি ফি দুনিয়া, হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি। সাইয়েদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতির আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে, একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে। বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন। বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায়। হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বাঁ হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলেন। 500টা খুতবা দিয়েছেন, কয়টা চিল্লায় বলেন কয়টা? আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন, এক সাহাবী এসে বসে বলল, বিশ্বনবী বললেন কম দাঁড়াও, দুই রাকাত পড়ছো? সাহাবি কয় না পড়ি নাই। বিশ্বনবী বললেন এরকা রাকাত, দুই রাকাত পড়ো। সাহাবি দুই রাকাত পড়া শুরু করলেন, বিশ্বনবী আবার খুতবা দেয়া শুরু করলেন। খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন, দুই রাকাত নামাজ পড়তে বললেন। তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খুতবা দিয়ে যায় না, ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে, কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুমার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব। চিল্লায় এখন ঠিক কিনা? এ কাজই করেছেন বিশ্বনবী 500টা খুতবায়। আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই, অনাবৃষ্টি দুর্ভিক্ষ, আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। কিসের দোয়া? বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন, খুতবা দিচ্ছিলেন, খুতবা থামিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা সকিনা, আল্লাহুম্মা সকিনা, ইয়া গাউস আগিসনা, আল্লাহুম্মা সকিনা গাইসান মুগীসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল, আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আপনি রহমত করেন, বরকত দেন, আপনি মদিনার বুকে বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করেন না। সুবহানাল্লাহ, বিশ্বনবী দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল। আকাশে মেঘ দেয় কে? বৃষ্টি দেয় কে? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, সবকিছু দেয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। মেঘ দেয় কে? আল্লাহ। বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো, শুক্রবার বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো। কারণ দোয়ার বৃষ্টির দোয়া করছে, বৃষ্টি বন্ধ আর দোয়া তো করে নাই, চলতেছে। আল্লাহ কইছে নবী চাইছেন দিতেছি, না করলে থামামু। সুবহানাল্লাহ কইবেন না? বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা, মরুভূমির দেশ, কি পরিমাণে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয়, সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী পরের জুমাবাড়ে খুতবা দিচ্ছেন, ওই সাহাবী এসে হাজির, এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই, যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই? চিল্লায় বলেন কিসের দরকার নাই? ও নবী আর বৃষ্টির দরকার নাই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না, ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বেরোয় দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝণ্ডার বৃষ্টি, মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বরকত, 500টা খুতবা দিয়েছেন, এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ইযা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াযারুল বাই, জুমার আযান যখন হয়ে যায়
জুমার নামাজ পড়তে যাও, বেচা কেনা বন্ধ করে দাও, কার কথা? আল্লাহ। ক্লোজ দ্য শপ, শাট ডাউন দ্য শপ, ক্লোজ দ্য মার্কেট, মার্কেট বন্ধ, দোকানের শাটার নামাও, ক্যাশ বক্সে তালা ঝুলাও, ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোটবা, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধারে যারা সেজদা